দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বাড়িতে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে বললেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। এর সাথে দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে ব্ল্যাকলিস্টেড বলে আখ্যায়িত করলেন সাংসদ নিশীথ প্রামাণিক। প্রজাতন্ত্র দিবসের দিন জনসংযোগ তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করার পর বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়া এক মিছিলে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে দিনহাটা বিধানসভা কেন্দ্রের এই এলাকায় দিনহাটার বিধায়ককে তার দলের পক্ষ থেকেই ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এবং তারপর বিশাল পুলিশ বাহিনী এবং জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে এই এলাকায় জনসংযোগ করেন বিধায়ক এবং তার এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক বোমাবাজি এবং গোষ্ঠীতন্ত্রের খবর প্রকাশ্যে আসে। মঙ্গলবার সাংসদ নিশীথ প্রামাণিকের গলাতেও শোনা গেল সেই সুর। তিনি এই এলাকার প্রধানের পক্ষ নিয়ে বলেন প্রধানকে বিধায়ক কোনো রকম উন্নয়নের কাজ করতে দিচ্ছেন না। এরপর সাংবাদিকদের পক্ষ থেকে উদয়ন গুহকে বিজেপিতে যোগদান করতে চলেছেন কি নিয়ে প্রশ্ন করা হলে তিনি রীতিমত দিনহাটার বিধায়ককে আক্রমণ করে বলেন বিজেপির দরজা সবার জন্য খোলা থাকলেও প্রথমে দিনহাটার বিধায়ককে দিনহাটা বিধানসভার প্রত্যেকটি বাড়িতে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। যখন বিভিন্ন মহলে গুঞ্জন যে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বিজেপিতে যোগদান করতে পারেন সেখানে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের এই ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এদিকে কি জানিয়েছেন সাংসদ নিশীথ প্রামাণিক শুনব। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি হস্তক্ষেপ করছে এবং একটা যে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরির চেষ্টা করছে। একই রকম ভাবে আমরা যখন এমপিল্যান্ড থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চাচ্ছি, সেই আমাদের যে সাংসদ নিজের টাকা দিয়ে আমরা যখন ডেভেলপমেন্ট করতে যাচ্ছি ঠিক একইভাবে দেখা যাচ্ছে বিধায়ক গিয়ে সেখানেও বাধা সৃষ্টি করছে। অর্থাৎ প্রধান তার নিজের দলের প্রধান সেই কাজেও বাধা দিতে হবে এবং আমি নিজে একজন সাংসদ সেই সাংসদের কাজেও বাধা দিতে হবে। অর্থাৎ ডেভেলপমেন্ট করতে দেবে না বলে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে দিনহাটার বিধায়ক এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একেবারে নিজেদের ক্ষমতা কক্ষিগত করবার যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু করবার চেষ্টা করছে বিধায়ক। এবং একেবারে পরিষ্কারভাবে বলতে চাই আজকে নয়ারহাটের মাটিতে দাঁড়িয়ে যে আমরা সবসময় উন্নয়নের পক্ষপাতী, রাজনীতির ময়দানে রাজনীতি হবে কিন্তু যখন ডেভেলপমেন্ট হবে যখন উন্নয়ন হবে সে যে কেউ হোক না কেন, তৃণমূল কংগ্রেস করতে চাইলে তাকেও করতে দেওয়া উচিত, বিজেপি করতে চাইলে তাকেও করতে দেওয়া উচিত, যে কেউ করতে পারে। কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখছি যে নিজের দলের প্রধান অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রধান যখন ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চাচ্ছে তখন সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, নিজেদের মধ্যে লড়াই হচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক উনি কী চাইছেন উনি নিজেই বিভ্রান্ত, নিজেই মানুষের কাছে পরিষ্কার স্পষ্ট করতে চাপ পারছেন না যে উনি কী করতে চাইছেন। আচ্ছা শোনা যাচ্ছে যে উনি আপনাদের বিজেপিতে যোগদান করবে, কী বলবেন আপনি? শোনা যাচ্ছে উনি বিজেপিতে যোগদান করবে নির্বাচনের প্রাক মুহূর্তে, কী বলবেন? দেখুন একেবারে একটা জিনিস বলতে পারি যে ভারতীয় জনতা পার্টিতে সবাইকে আহ্বান করা হয়েছে এবং এখানে প্রত্যেকেই আসতে পারে, কিন্তু দিনহাটার যিনি বিধায়ক রয়েছেন উদয়ন গুহ উনি যদি ভারতীয় জনতা পার্টিতে আসতে চান আগে দিনহাটা বিধানসভার প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকের পায়ে হাত দিয়ে ওনাকে ক্ষমা চাইতে হবে, প্রত্যেকের পায়ে হাত দিয়ে তারপরে আমরা চিন্তা করে দেখব, দলের নেতৃত্বরা চিন্তা করে দেখবেন যে এই ধরনের ব্ল্যাকলিস্টেড লোককে আদৌ ভারতীয় জনতা পার্টিকে নেওয়া উচিত। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরিচিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।